এটা ধারণা করা হয় মুঘল আমলে, তবে এলাকার ময় মুরব্বী যারা আছে নির্ভরযোগ্যভাবে কেউই বলতে পারে না এটার স্থায়িত্বকাল কবে বা এটা কত বছর আগের তৈরি, এটা কেউই নির্ভরযোগ্যভাবে বলতে পারে না। তবে এই মসজিদের বিশেষত্ব সম্পর্কে আপনি যে বলছেন, বিশেষত্ব বলতে মসজিদ তো আল্লাহর ঘর, ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদান, পৃথিবীর সমস্ত মসজিদগুলি আল্লাহর ইবাদতের জন্য। এখানে বিশেষত্ব বলতে একটাই, মসজিদটা অনেক পুর, ওয়ালগুলি অনেক পুরু, যে কারণে রৌদ্রের উত্তাপ ভিতরে প্রবেশ করে না, গরমের সময় অনেকটা আরামদায়ক এবং ঠান্ডা অনুভূত হয়। গায়েবি বলতে কিছু না, হয়তো কোনো আল্লাহর ওলি কোনো এক জামানায় তৈরি করে গেছেন, উনি হয়তো মনে মনে ভাবছেন যে এলাকায় একসময় মানুষ বসবাস করবে, একটা মসজিদ প্রয়োজন, উনি তৈরি করে গেছেন। এটা আমরা ধারণা করছি আর কি যে 500-700 বছর আগে পুরনো মসজিদ। এই মসজিদ তো ওই যে লেখাটা দেখতেছেন না, ওই যে আরবি লেখাটা, এটা 94 সালে আমি নিজে লিখছি। কিন্তু ওই যে যা কিছু দেখতেছেন এইগুলি প্রথমে এরকমই ছিল, এখনো এইভাবেই আছে। হ্যাঁ, এদের মধ্যে কোনো ওই যে স্থাপিত কত সালে স্থাপন হয়েছে এইগুলি কোনো লেখা জোকা নাই। আগে মানুষ তো এইগুলি ভালোবাসত যে ওখান তো একটা বাড়ি করলেই লেখে, কিন্তু ওনারা কি লেখে না যে একটা খাল সন এগুলি ওনারা কোনো কিছু লেখে নাই। তা আমরা ধারণা করছি আর কি যে মুঘল আমলে মসজিদটা হয়েছে আর কি। ছোটবেলা থেকে যেটা জানি আর কি, এটা নাকি একটা গায়েবি মসজিদ, মানে ছোটবেলা থেকে এটা শুনতে থাকি। এখানে অনেক পর্যটক আছে, অনেকখান থেকে অনেকে আসে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এটা দেখার জন্য। এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ, অনেক সুন্দর, এটা অনেক সুন্দর একটা জিনিস দেখার মতো, একটা আকর্ষণ তৈরি করে, এটা একটা ভালো একটা আকর্ষণ তৈরি করে। এরপরে এটা একটা মানে একটা প্রচলিত আর কি, প্রচলিতটা হচ্ছে আপনার গায়েবি, ঠিক আছে, মানে এটা নাকি আপনি আপনি হয়েছে আর কি, এটা কেউ তৈরি করে না, এটার জন্য আর কি এখানে অনেক মানুষ আসে দেখতে। সাক্ষাৎ